হ্যালো বন্ধুরা, সবাইকে রেবিট লাভার ভিডিওতে স্বাগতম। তো আপনারা এখানে যে সাদা বড় খরগোশটা দেখতে পাচ্ছেন, সে বর্তমানে প্রেগনেন্ট, 4 দিন হয়েছে বয়স। আর আপনারা যে ছোট বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দুইটা বিক্রি করছি আর দুইটা আমার দুই কাজিনকে দিছি, একটা চাচাতো ভাইকে একটা মামাতো বোনকে দিছি। তো এই বাচ্চাদেরকে আমি ঠিক কত বছর, মানে কতদিন বয়সে আমি তাদেরকে হ্যান্ড ওভার করেছি, আর যে দুইটা বিক্রি করছি তাদের কোনো খোঁজখবর নাই, তারা আমাকে কিছু জানায় নাই। আর এই যে দুইটা আমি দুই কাজিনকে দিছি, তাদেরগুলো খুব মাশাল্লাহ ভালো আছে। তো তারা আমাদের সাথে যোগাযোগ করছিল, তাদের ভিডিওগুলো দেখে, আর আমি এগুলো বাড়িতে পিক আপ করছিলাম, বাড়িতে নিয়ে গেছিলাম। তো এখান থেকে আপনার যখন বাসে যাই, তখন বাসে আমি ফেরির জন্য ওয়েট করছিলাম 5 ঘন্টা, একটা জায়গায় বসেছিলাম। অনেক গরম ছিল না, মোটামুটি গরম ছিল, তার উপর হচ্ছে আপনার বক্সের ভিতরে ছিল খরগোশটা, যার কারণে ভয় পাইছিলাম। পরবর্তীতে আবার সেই বাচ্চাটাকে আমি কার্টনে যেতে ছিল, কার্টন সহকারে আমি সিটে, বাসের সিটে আনি। তো বাচ্চাগুলোর বয়স যখন আপনার 45 দিন হয়, অর্থাৎ এরকম সাইজ, এরকম সাইজ বলতে এই বাচ্চাগুলোই আমি দুইটা বিক্রি করে দিছি। আর যেদিন বিক্রি করছি তার পরের দিন আর কি আমি আপনার ইসে চলে গেছি, গ্রামে বরিশালের বাড়িতে চলে গেছি। তো সেখানে আমি একটা নিয়ে গেছি, আর একটা বাচ্চা আমার ইসে আপনার মিরপুর থাকে এক ভাই, চাচাতো ভাই, তাকে আমি দিছি। তো ওইখানে একটা দিছি, আর একটা হচ্ছে আমি বাড়িতে নিয়ে গেছিলাম। এখানে কোনটা নিয়েছিলাম সেটা আমার খেয়াল নাই, চারটাই এক সাইজ, চারটাই হেলদি ছিল, আর চারটা দুইটা ছেলে দুইটা মেয়ে ছিল। তো একটা ছেলে একটা মেয়ে আমি এক জায়গায় বিক্রি করছি, বাড়িতে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে ছেলে, আর আমার চাচাতো ভাইকে যেটা দিয়েছি সেটা হচ্ছে মেয়ে। তো এখানে আর কি আপনার এখন চারটা বাচ্চা হয়েছিল প্রথমে, কারণ হচ্ছে আপনার প্রথমবার বাচ্চা দিছে সাদা খরগোশটা, অ্যাডাল্ট খরগোশটা। তো এখন যে আবার যখন সে প্রেগনেন্ট হয়েছে, আশা করি এখন চারটার বেশি বাচ্চা দেবে, কারণ দ্বিতীয়বার। আর হচ্ছে এবার অনেকক্ষণ ধরে মিটিং করাইছি, যার কারণে আশা করতেছি যে এবার বেশিগুলো বাচ্চা দেবে, কারণ অনেকেই বাচ্চা চাইছে, তো তাদেরকে দিতে হবে। আর এই যে দেখুন, আমি যেদিন গেছি সেদিন এইভাবে প্যাকেট করে উপর থেকে একটু খুলে দিছি, যাতে সে অক্সিজেনের স্বল্পতা না ভোগে। তারপর হচ্ছে ভালোভাবে বেঁধে পরে নিয়ে গেছি ভেতরে। আমি তিনটে পাতাকপির পাতা দিয়েছিলাম, ফুলকপির পাতা। তো ফেরিকার যাইতে যেতে শেষ হয়ে গেছে, ঠিক কখন শেষ হয়েছে তা জানি না। তো দেখলাম আমি যখন ঘন্টার পর ঘন্টা ফেরিঘাটে ছিলাম, তখন কী করবো বুঝতে পারেন। তখন ঝালমুড়িওয়ালার কাছ থেকে যখন ফেরিতে উঠলাম, তখন তার কাছ থেকে কিছু মুড়ি নিয়ে আমি বক্সের ভেতর দিয়েছিলাম, কিন্তু সে আসলে মুড়িগুলা খায় নাই। তো এটাই হচ্ছে কথা। আর যখন আমি বাড়িতে যাই, তখন যখন আমার মামাতো বোনের কাছে এটা দিই, তাদের এখানে আধা পাকা ঘর আছে, মানে তৈরি করতেছে, তো দেখলাম একটা রুমের ভেতর তাকে রাখছে। আমি যে কার্টনে নিয়েছিলাম সেই কার্টনেই রেখে দিছিল। তো দেখুন এই কার্টনের ভেতর শুয়ে বসে আছে। অবশ্য গ্রামে খাবারের অভাব নাই, ঘাস বলেন, তারপর হচ্ছে কলমি শাক বলেন, এগুলো অভাব নাই। তো এগুলো দেখি আমার বোন, আমার ওখানে চারটা তিনটা মামাতো বোন আছে, একটা ভাই আছে ছোট, সে তো এক বোন দেখি, এক বোন আর কি রেগুলার তার জন্য ঘাস আনে আর হচ্ছে কলমি শাক আনে। তো বললাম ধুয়ে দাও না কেন, বলে ধুয়ে দিলে খায় না, এমনিতেই খায়। তো আমি বললাম সমস্যা নেই, যেহেতু সেটা ইতে থাকে তোমার পানিতে হচ্ছে কলমি শাকগুলো, সমস্যা নেই। তো আরেকটা জিনিসকে বলে দিয়েছি, সেটা হচ্ছে আপনার এই যে কলমি শাক আছে, যেহেতু পানিতে হয় তো পোকামাকড় হয় কিনা সেটা খেয়াল রাখতে। তো দেখুন আমি এটাকে একটু বাহির থেকে নাড়া দিচ্ছি, দেখুন সে আপনার যাচ্ছে না, বেরোচ্ছে না ওইখান থেকে, 2 দিনে আমাকে ভুলে গেছে। দেখুন ও সে বেরোয় না। তো এক পর্যায়ে বেরোয়, বের হয়ে আমার পিছনে পিছনে ঘুরছে, আমি দেখাইতেছি আপনাকে, দাঁড়ান, সে এখন হয়তো বের হবে, ঠিক কখন বেরোছিল আমার খেয়ালেই যে বেরোইছে, দেখুন পরবর্তীতে আমার পিছনে পিছনে ঘোরে। কিন্তু একটা কথা মনে রাখবেন, একসময় ওরা একসাথে ছিল, মায়ের সাথে ছিল, চারজন একসাথে ছিল, মজা করতো, খাঁচার নিচে ঢুকতো, টয়লেটের চিপাই যেত, ওই যে মজাগুলো। হঠাৎ মানুষ অপরিচিত, আমার সাথে খরগোশগুলো নাই, এই যে হয়তো তা মানে একা একা লাগে, যার কারণে হয়তো একটু ভীত ভীত ছিল। আর হচ্ছে বাড়িতে বিলে আসি, বিলে দেখে কি না সেটা আমি যাই দেখি না, যে ওখানে বিলে আসি কিনা নাই। আর হচ্ছে শীতের সকাল, এই কারণে হয়তো সে একটু ইতস্তবত করছিল। তো পরবর্তীতে যখন আমি তাকে আঘাত করি বলতে, যখন তাকে আমি ধাপড় দিই বা দৌড়ানি দিই, তখন সে আমার পিছু পিছিয়ে আসছিলো। পরে আমি আর কি তাকে ধরতে পারি না, তারপরে আর কি জোর করে আমি ঘরের ভেতর ঢুকাই দিয়েছিলাম, এইসব কথা। এখানে আমার মামাতো ভাই আছে পিছনে দাঁড়ানো, সে দেখলো যে খরগোশটা কী করে। অবশ্য আশা করি ওরা যত্ন সহকারেই পালবে, কিন্তু একটা কথা কি, আসলে বেশি যত্ন নিলে বা বেশি ভালোবাসলে হিতে বিপরীত হয়ে যায়। এই জন্য বলছি, যা দূর থেকে দেখবি, খাবার দিবি, আর কিছু করার দরকার নেই। আর কিছু কিছু ক্ষতিকর প্রাণী আছে যারা খরগোশকে আক্রমণ করতে পারে, তাদের থেকে দূরে রাখবি, এটাই শিখিয়ে দিছি, আর কিছু বলি নাই। কারণ
বেশি ভালোবাসতে গেলে, বেশি ধরতে গেলে, ছানাছানি করতে গেলে তাহলে ওদের এটা ক্ষতি হতে পারে। এটা যার জন্য বলছে বেশি ধরার প্রয়োজন নেই। আর হচ্ছে বাচ্চা কীভাবে কী ধরে, হাত পা যদি ব্যথা লাগে, দেখুন সে দৌড় দিছে, এখন আমার কাছে আসছে, এতক্ষণ আসতে ভয় পায় না, এখন আমার কাছে আসছে। কারণ একে ছোটোবেলা ছোট থেকে বড় আমি করছি, আমি খাবার দিছি, তাদের সাথে যদি খেলা করার থাকে সেটা আমি করছি, যার কারণে আর কি আমার কাছে আসছিল। তো দেখুন এখন সে আমার কাছেই আছে, আমার ক্যামেরার পিছনে, আমার পিছনে কিন্তু আমার বোনের আছে, ভাইয়ের আছে, ওদের কাছে যায় না, আমার কাছেই ছিল। আর সে এক পর্যায়ে বের হয়ে যায়, পরবর্তীতে তাকে আমি ধরে ঢুকে আটকাই দিই। আর আমি তখন বাড়িতে বেড়াইতে যাইনি ভাই, দৌড়ের উপর ছিলাম, যার কারণে আর কি ভালোভাবে বেড়াইতে পারিনি, খরগোশটাকেও টাইম দিতে পারিনি। ওখানে জাস্ট দেখা করতে গেছিলাম, সেই ফাঁকে একটু ভিডিও করছি, দেখা করে আবার চলে আসছিলাম। তো পরে একদিন আবার দাওয়াত দিছিল, খাইতে গেছিলাম, তখন আর কি একটু বড় করে ভিডিও করছিলাম। বাড়িতে ছিলাম আপনার 4 দিন, তো 4 দিন দৌড়ের উপর ছিলাম, পায়ের উপর পাও ছিল না আমার। তো এই হচ্ছে পরে আমি যেদিন পরবর্তীতে যেদিন খাইতে গেছিলাম সেদিনকার আপনার এই ভিডিওটা করছিলাম। তো ওই ঘরের কাজ করতেছি বিধা এখানে ইট দিয়ে ওরা এখানে রেখে দিছে। তো এখানে হচ্ছে এখানে ভিতরে কলমি শাক দিছে, ও দেখলাম কলমি শাকই বেশি খাওয়ায়, কারণ কলমি শাক খরগোশে খায় বেশি, ঘাসের তুলনায় কলমি শাকটা খায়। আর ওখানে কলমি শাক আছে আপনার গরম হতে অ্যাভেলেবল হয়, তারপর শীতেও আপনার পাশে পুকুর আছে, পুকুরে হয়, ওইখান থেকে তুলে আর কি এসে দিয়েছে। তো এখানে গ্রামগঞ্জে খরগোশ যদি ঘর করে পালতে পারে যে কেউ, তাহলে সেটা ভালো। আর যদি আপনি কি বলে ছেড়ে পালন করেন সেটা রিস্কি হয়ে যায়, কারণ কুকুর, তারপর হচ্ছে বিলাই, ইঁদুর, এরা হচ্ছে খরগোশে খায় না, কিন্তু হচ্ছে আপনার কি বলে কামড় দেয়, তো কামড় দিলে মারা যায়, ঠিক আছে। তো সাপ আর বেজি দেখুন কেউ কিন্তু কাউকে খায় না, কিন্তু ঝগড়া করে, কামড় দেয়, যার কারণে কিন্তু যে কোনো একটা মারা যায়, ঠিক আছে। তো সবসময় যে সাপ মারা যাবে বা সবসময় যে বেজি মারা যায় সেরকম কিছু না, কিন্তু খরগোশেবেলা আপনার খরগোশকে যদি কামড় দেয় খরগোশ মারা যাবে, কারণ আমাদের ওইখানে ট্রিটমেন্ট করার সেরকম ব্যবস্থা নাই, শুধু আমাদের বরিশালে না, প্রায় জায়গায় ট্রিটমেন্ট করার ভালো ব্যবস্থা নাই। ও হ্যাঁ একটা কথা, মাস্টাইটিস যে রোগটা রয়েছে, দুধের বোটা যে কালো হয়ে যায়, ওইটার যে ওষুধ সেটার নাম আমি জানতে পেরেছি এবং সেটা 100% কার্যকরী। তো সেটা নিয়ে একটা ভিডিও আমি বানাইছি, কালকে বা কবে সরে সেটা জানি না, আমি আগামীতে সেরে দেবো, কারণ হচ্ছে এখন ব্যস্ত থাকি, নতুন ডাটা এন্ট্রি কাজ শিখতেছি, তো সবসময় তো খরগোশ নিয়ে পড়ে থাকলে হয় না। আর এটা যেহেতু আমার আর্নিং সোর্স না, আমি একটা কাজ শিখতেছি বা পরবর্তীতে করব, তো সেটা নিয়েই ব্যস্ত থাকি। তো যখন একটু ফ্রি টাইম পাই, ভালো লাগে, তো যখন ডাটা এন্ট্রি কাজটা করতে করতে মাথা হ্যাং হয়ে যায়, তখন আসি, ভিডিও সারি কি কমেন্ট করলো সেটা দেখি, তারপর হচ্ছে কত টাকা ভিউ হলো সেগুলো দেখি আর কি, এইখানে সময় কাটাই, খরগোশকে খাবার দিই, তখন এই জিনিসটা করি। কিন্তু মূল কাজ আমার কাজটা, যত ব্যস্ত থাকবো যখন আমি বাইরের কাজটা পাবো, তখন হয়তো আপনাদেরকে ভিডিও দেওয়ারও টাইম পাবো না, এটা হলো কথা। আর হচ্ছে এই যে খরগোশ, মানে এখন যে ভিডিওটা চালু আছে এটা হচ্ছে তাদের ফোন থেকে করা। তো আরও দিনের বেলা সুন্দর করে মানে জুম করে আর কি ভিডিওটা তারা করতে পারে না, বোঝাই বসছে তাও তারা করতে পারে না। আর এটা হচ্ছে তারা মেসেঞ্জারে দিছিলো, যার কারণে আর একটু কনভার্ট হয়ে গেছে। তো দেখুন এখানে একটা, এটা কি মাঠ না কোলা, এটা সম্ভবত মাঠ। তো মাঠে ছাড়ছে, দেখুন সে খোলা ঘাস খেতেছে, আর এই দৃশ্যটা দেখা না খুব শান্তি লাগে, যে একটা প্রাণী সে খোলামেলা আছে, স্বাধীন আছে, সে তার মতো বেছে বেছে খাবারটা খাচ্ছে। আর আমরা কী করি, আপনার খাঁচার ভেতর রেখে দিই, সেখানে অল্প স্বল্প খাবার দিই, সেটা তাদের ভালো লাগলে খায়, না ভালো লাগলে নষ্ট করে ফেলে। আর এখানে তারা কিন্তু কিছুই নষ্ট করতেছে না, তার জাস্ট যেটা ভালো লাগতেছে সে কিন্তু সেটাই খাইতেছে। আর এই জিনিসটা না দেখতে খুব ভালো লাগে। তো টানা 9 মিনিট ধরে আমি বক 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 করলাম। যদি ভিডিওটা ভালো লাগে, যদি পছন্দ হয়, তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক দেবেন, কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দিয়ে দেবো বা রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। তো সবাই দেখতে থাকুন, আর আছে কয় মিনিট, আর 56 সেকেন্ড আছে, 56 সেকেন্ডে সে গাজর খাবে আর এই খাবে। ও হ্যাঁ, আমার মামাতো বোন বলে, ভাইয়া খরগোশে এত গাজর খায়, আমি তো জানতাম না, আমি গাজর আনছি, গাজর শেষ করে ফেলছে। মানে ও জানতো না যে খরগোশে গাজর অনেক পছন্দ। তো আরেকটা ভাই আছে, সে আমার সাবস্ক্রাইবার, সে তার সাথে ফেসবুকে অ্যাড আছে, সে বললো, ভাই আমি খরগোশের জন্য 5 কেজি গাজর কিনছি, গাজরগুলো আমারই খাইতে হয়েছে। মানে কথাটা এত মানে ই লাগছে, কারণ হচ্ছে খরগোশে গাজর খায়, কিন্তু হ্যাঁ কিছু কিছু খরগোশ আছে কিছু কিছু খাবার খায় না, যেগুলো অন্যান্য খরগোশে ভাতের মতো খেয়ে থাকে, এটা আসলে মাঝে মাঝে হয়ে থাকে, কিন্তু ম্যাক্সিমাম খরগোশ দেখবেন গাজর খেয়ে থাকে।
তো যারা গাজর খাওয়ান তাদেরকে বলে দিই, একটা এমনি নর্মাল প্রাপ্তবয়স্ক খরগোশকে ডেলি 150 গ্রাম খাবার দিলেই হয়। তো একটা মেন মাঝে মাঝে দেখা যায় একটা গাজরের ওয়েট 150 গ্রাম হয়ে থাকে, তো গাজর দিলে কিন্তু তারা না খেয়ে বসে থাকবে না, সেটা খাবে। তো হিসাব করে দেবেন, কারণ অতিরিক্ত খাবার দিলে মেদ বেড়ে গেলে পরে গরমে হিটস্ট্রোক করতে পারে। সবাইকে ধন্যবাদ।